নমস্কার, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আজকে একটা শর্ট ফিল্ম নিয়ে আলোচনা করব, যে শর্ট ফিল্মটার নাম হচ্ছে বন্ধন। আজ থেকে দু তিন সপ্তাহ আগে রিলিজ হয়েছিল কেএইচ প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে। যারা যারা দেখেননি তারা অবশ্যই কি দেখে নেবেন বন্ধন শর্ট ফিল্মটা। খুব সুন্দর একটা শর্ট ফিল্ম, শান্তনু ব্যানার্জির ডিরেকশন, আর স্ক্রিপ্ট লিখেছে সৌম, আর ডিওপির কাজ করেছে কৌশিক, কেএইচ প্রোডাকশনের কৌশিক, আর এডিটার হিসাবে এবং অ্যাক্টার হিসেবে কাজ করেছি আমি। তো অ্যাজ এ অ্যাক্টার এবং এডিটার হিসেবে যে বন্ধন শর্ট ফিল্মটা কাজ করেছি তার এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করছি আপনাদের সামনে। এবং যারা যারা দেখেননি বন্ধন শর্ট ফিল্মটা অবশ্যই গিয়ে দেখে নেবেন, আমি ডেসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দেবো, অবশ্যই গিয়ে দেখবেন এবং সাপোর্ট দেখাবেন কেএইচ প্রোডাকশনকে, এবং বন্ধন শর্ট ফিল্মটা দেখে জানাবেন কেমন হয়েছে। বন্ধন শর্ট ফিল্মটা রাখি পূর্ণিমাতে রিলিজ করেছিল এবং রাখি পূর্ণিমাকে কেন্দ্র করেই শর্ট ফিল্মটা, এবং একটা খুবই মেসেজ, সোশ্যাল মেসেজওয়ালা একটা শর্ট ফিল্ম, অবশ্যই গিয়ে দেখবেন। তো ওখানে আমি ক্যারেক্টার করেছিলাম একজন চার্চের ফাদারের ক্যারেক্টার করেছিলাম, এবং এটা আমার লাইফের একটা অন্যতম ক্যারেক্টার, বিকজ অ্যাক্টার হিসেবে অনেকগুলো কাজ করেছি বাট চার্চের ফাদার হিসেবে কোনোদিন কাজ করিনি। কোনো মানুষের ফাদার হিসেবে করেছি, মানে বাবার ক্যারেক্টার অনেক করেছি বাট মানে চার্চের ফাদার হিসেবে কোনো ক্যারেক্টার করিনি। তো খুবই ভালো লেগেছিলো শান্তনু যে ক্যারেক্টারটা আমাকে দিয়েছে। শান্তনু বলেছিলো যে তোমাকে ছেড়ে এটা হবে না, তো আমি করেছিলাম, চেষ্টা করেছিলাম, অবশ্যই দেখে জানাবেন কেমন হয়েছে। এবং চার্চের ফাদার ক্যারেক্টারটা করতে গিয়ে অনেকটা শান্ত হতে হয়েছে আমাকে। ক্যারেক্টারটা যেরকম কথা বলে সেটাকে, যেরকম চার্চের ফাদাররা কথা বলে, এবং সেরকম ড্রেসও আমাকে পরতে হয়েছিল, ক্যারেক্টারের মধ্যে ঢুকতে হয়েছিল। খুবই একটা এনজয়েবল একটা মুমেন্ট ছিল আমার জন্য, এবং খুবই ভালো লেগেছিলো ক্যারেক্টারটা করে। এবং থ্যাংক ইউ শান্তনুকে আমার ক্যারেক্টারটা দেওয়ার জন্য, এবং কেএইচ প্রোডাকশনকে থ্যাংক ইউ এই শর্ট ফিল্মটাতে আমাকে সুযোগ দেওয়ার জন্য এবং শর্ট ফিল্মটা করার জন্য। এবং এই শর্ট ফিল্মে আমি পার্ট হতে পেরেছি এটা আমার ভেবে খুবই ভালো লাগছে, খুবই সুন্দর শর্ট ফিল্ম। আর এডিট করেছিলাম আমি, তো এডিটটা করেও আমার খুব ভালো লেগেছে এবং সুন্দরভাবে এডিটটা করা হয়েছে। চেষ্টা করেছি ভালো কিছু করার, এবং আপনাদের এন্টারটেন করার জন্য অবশ্যই সবসময় অলওয়েজ রাজি থাকি, সবসময় এবং অলওয়েজ রেডি থাকি। তো এটুকুই বলবো যে অবশ্যই শর্ট ফিল্মটা দেখে জানাবেন কেমন হয়েছে। আমার খুবই ভালো লেগেছে শর্ট ফিল্মটা করে, মানে খুবই একটা অন্যরকম ফিলিংস হয়েছে। রাখি পূর্ণিমাকে কেন্দ্র করে শর্ট ফিল্মটা, এবং আমাদের এই যে সমাজে জাত পাতের একটা ব্যাপার আছে, এবং মানে এই যে আমাদের এইসব যে হিন্দু মুসলিম, হ্যাঁ, তারপরে উচ্চ বর্ণ নিম্ন বর্ণ, এইসব যে ব্যাপারগুলো আছে, যে ডিভাইডেশন আমাদের সমাজে, যে ডিভাইডেশন আছে আমাদের সমাজ, যে ভাগগুলো আছে, বিভিন্ন শ্রেণীর মানুষ আছে, সেই মানুষরা কেমন, এবং এই যে ভাগটা, এই যে সমাজে যে কতটা এফেক্ট পড়ে সেটাকে নিয়েই শর্ট ফিল্মটা করা হয়েছে। এবং খুব সুন্দর কনসেপ্ট লিখেছে সৌম, নাটকপ্রেমী সৌম, এবং ও খুবই ভালো একটা সুন্দর কনসেপ্ট এবং স্টোরিটা, স্ক্রিপ্টটা খুব সুন্দরভাবে লিখেছে। এবং ওরা কেএইচ প্রোডাকশনরা খুবই সুন্দরভাবে এটাকে প্রোডিউস করেছে, তো আমরা যতটা পেরেছি হেল্প করার চেষ্টা করেছি টিটিএমির পক্ষ থেকে। তো অলওয়েজ টিটিএমই কেএইচ প্রোডাকশনের সাথে থাকবে সারা জীবন। তো খুবই ভালো লেগেছে এরকম একটা কাজ হয়েছে, এবং ভবিষ্যতে আরও অনেক কাজ হবে এরকম। এবং বন্ধন শর্ট ফিল্মটা দেখবেন অবশ্যই কেএইচ প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে গিয়ে। এটুকুই বলবো, এটুকুই কথা শেয়ার করলাম যে শর্ট ফিল্মটা একটা অন্যরকম কনসেপ্ট, এবং ওদের কেএইচ প্রোডাকশনের একটা অন্যতম হিট শর্ট ফিল্ম, এবং খুবই মানে মানুষের খুবই ভালো কমেন্ট কেএইচ প্রোডাকশন পেয়েছে, খুবই ভালো ভালো কমেন্টস পেয়েছে, এবং ভালো ভালো মানুষের আশীর্বাদ ভালোবাসা পেয়েছে শর্ট ফিল্মটা। তো শর্ট ফিল্মটার লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, অবশ্যই গিয়ে দেখে নেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং প্রেস দ্য বেল আইকন, আর এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন, কারণ সিনেমার সব কিছু আপডেটস এবং আরও অনেক রকম সিনেমা সংক্রান্ত খবর, শর্ট ফিল্ম, মিউজিক ভিডিওস, আমাদের প্রোডাকশনের কাজের খবর, আপডেটস, টলিউডের বিভিন্ন রকম খবর, সব কিছুর খবর এই চ্যানেলে পেয়ে যাবেন। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং প্রেস দ্য বেল আইকন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আবার অন্য কোনো টপিক নিয়ে চলে আসবো।